ট্রেনিং, একটা হলো তার দক্ষতা বৃদ্ধির ট্রেনিং। আমরা সৃজনশীল পদ্ধতিতে আমি একটা চালু করছি যে শিখে সে ধারণ করতে পারে জ্ঞানটা, বুঝে রাখবে, পরীক্ষা পাশ করলে তো শেষ তারা হয়। আমরা আইসিটি ব্যবহার করতেছি, এখন মাল্টিমিডিয়া ক্লাস 31,331টা স্কুলে আমরা মাল্টিমিডিয়া ক্লাস চালু করে দিয়েছি। আমরা ইতিমধ্যে 10,000 উন্নত মানের কম্পিউটার ল্যাবরেটরি করতে পারছি এবং সব জায়গায় মোটামুটি আমাদের চালু করে দিচ্ছি আমরা এটা। তো এইসব শিক্ষককে ট্রেনিং দেওয়া, তার দক্ষতা এবং টিচারেরও মানে মান মর্যাদা নিজেও অর্জন করতে হবে, আমাদের দিতে হবে। তাই তার চালচলন আচরণ, তার পড়াশোনা, ছেলে মেয়েদেরকে ভালোবেসে কাছে টেনে নিয়ে আসা, এই সব কিছু মিলেই আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষকদের উপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, তারাই আমাদের সবচেয়ে সম্মানী। আপনি জানেন এটা একটা কথা আপনি উল্লেখ করছেন যে আমাদের দেশে এখন শিক্ষকরা এটা আন্দোলনের মধ্যে আছেন, আপনি জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ করে, তো এই ব্যাপারটা জানেন যে আমি প্রথম থেকেই যথাসম্ভব এটা একটা একটা মানে সহনশীলতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, শিক্ষকদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এটা আমাদেরকে মেনেই নিতে হবে, তাহলে আমরা লেখাপড়ার কোনো মর্যাদা থাকবে না। বেতনের যে ব্যাপারটা এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার, আমরা সিদ্ধান্ত নিতে পারি না, দিতেও পারি না, তারা যা সিদ্ধান্ত তাই দিবেন, কিন্তু আমি আমার জান প্রাণ দিয়ে এটাকে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। সবাই জানেন এটা শিক্ষকরাও বলছেন বারবার, আমরা আশা করি সর্বশেষ আমি আসার আগে আলাপ করে আসি, আসে বৈঠক করে রোজই আমার বৈঠক হয়, একটা সমাধানের পথে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করি আর সমাধান হবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে শিক্ষকরা সবচেয়ে সম্মানজনক জায়গায় আছেন, তাদেরকে আমাদের মর্যাদা দিতে হবে, আর শিক্ষকদের বুঝতে হবে যে আমাকে এই মর্যাদা অর্জন করতে গেলে আমারও চলনে বলনে আচরণে লেখাপড়ায় আমি সকলের শ্রদ্ধা অর্জন করার যোগ্যতা অর্জন করতে হবে, এবং এইভাবেই আমরা এটা অর্জন করতে পারি। আর শিক্ষকদের বেতনের বিষয়টা সমাধান করতে হবে গভর্নমেন্টকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়কে, আমরা সেটা যাতে একটা সম্মানজনক সমাধান হয় তার চেষ্টা আমরা করে যাচ্ছি। সবাই জানে আমি যে এটা করি প্রতিদিন কাজ, সবাই জানে এটা গোপাল কিছু, কিন্তু মনে হচ্ছে যে এটা একটা বড় ইস্যু এবং তালা জ্বলতেছে অনেক পাবলিক ইউনিভার্সিটিতে, কিন্তু আপনার নিজের আবার নীতিগতভাবে এটা শিক্ষকদের সাথে আপনি একমত এটা মনে হচ্ছে, তাহলে কি এমন হয়ে গেছে কিনা যে অর্থ মন্ত্রণালয়ে আপনার চিন্তা ভাবনা? আমি দুষ্টা পাচ্ছি, বলছি এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি না, নিতে হবে তাদের, আমরা যাতে একটা রিজনেবল জায়গায় যায় যেখানে দুই পক্ষকেই একটা জায়গায় আসতে হবে, এটা তো মর্যাদার বিষয়টা আমরা স্বীকার করে নিচ্ছি, এটা আমি একমত, এটা নিয়ে কোনো, কিন্তু বেতন দেওয়া ইত্যাদি ব্যাপারটা যে মানে অসঙ্গতি দেখা দিচ্ছে বলে তারা বলছেন, এই সমাধানটা কী করলে বের হয়ে আসবে সেটা আমরা কাজ করতেছি। আমি এখনই বলবো না কী কাজ করছি আমরা ইতিমধ্যে, আমি আসার আগেও একটা কাজ করে আগে আসছি, আমরা আগামী পথে আসি, আমরা আশা করি সমাধানে যাবো।